ঈদ উদযাপন শেষে আজও দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে ফিরছেন মানুষ। ভোরের আলো ফোটার আগে থেকেই দক্ষিণাঞ্চলের একের পর এক লঞ্চ ভিড়তে থাকে সদরঘাটে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ কাটিয়ে রাজধানীতে ফেরা মানুষ জানান, এবারের ঈদ যাত্রা বেশ স্বস্তিদায়ক ছিল। লঞ্চগুলো নির্ধারিত সময়ে ছেড়ে এসে সদরঘাটে পৌঁছেছে, তবে অন্যান্য দিনের তুলনায় এদিন লঞ্চে যাত্রীচাপ বেশি ছিল। আলহামদুলিল্লাহ ভালো, সকলে ফ্যামিলির প্রত্যেকে আমরা গিয়েছি, সুন্দরভাবে ঈদ কেটেছে, সব আত্মীয় স্বজনের বাসায় ঘুরেছি, কোনো ভোগান্তি ছিল না, মেলা দিলে একদম সুষ্ঠুভাবে আসলাম, ফ্যামিলি নিয়ে ভালো করে ঈদ কাটায় আবার ঢাকা চলে আসলাম। রাজধানীবাসীর কর্মস্থলে ফেরার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নিবির সাহা, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। সাধারণত ট্রেনকে কিন্তু একটি আরামদায়ক এবং স্বস্তিদায়ক বাহন হিসাবে ধরা হয় এবং প্রতি বছরই দেখা যায় যে আসলে ঈদ আসলেই কিন্তু ট্রেনের ওপর আলাদা একটি চাপ থাকে। এবছরও কিন্তু এর বিকল্প নয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে ঈদের আগে নারীর টানে বাড়ি ফেরা মানুষের যে ঢল নেমেছিল ট্রেনের ওপরে, এখন কিন্তু ঈদ তারা কাটিয়েছেন এবং ঈদ কাটানোর পর কিন্তু তারা আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছেন। আমরা গত দুই দিন যাবত কিন্তু আমরা যেমনটি দেখছি যে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ, আমরা আজও কিন্তু দেখছি যে আজও কিন্তু ভোর থেকেই কিন্তু মানুষজন, কর্মজীবী মানুষজন রাজধানীতে ফিরতে শুরু করেছে। আমি যদি একটু সকালের ট্রেনের কথা বলতে যাই, সকালে কিন্তু এইখানে ভোর 5টার দিকে রাজধানী থেকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেনটি কিন্তু এখনও স্টেশনে এসে পৌঁছায়নি। আর পাশাপাশি মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি নেত্রকোনা থেকে ছেড়ে এসে কমলাপুরে পৌঁছানোর কথা 5টা ঠিক পরেই, কিন্তু সেটি কিন্তু মোটামুটি 40 মিনিট লেট করে কিন্তু এই প্ল্যাটফর্মে ঢুকেছে। তো আমি কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে এইখানে ট্রেনগুলোর কিন্তু বেশ কিছুক্ষণ লেট, বিলম্ব হচ্ছে ট্রেনগুলো পৌঁছাতে। এর পাশাপাশি কিন্তু তারা বলছেন যে ট্রেনের ভিতরে যথেষ্ট ভিড় রয়েছিল যখন ট্রেনগুলো আসছিল। আর আমি যদি এখন এই প্ল্যাটফর্মের বিষয়টি বলতে চাই, এখন কিন্তু দেখা যাচ্ছে যে আসলে যখন একটি ট্রেন ঢাকার বাইরে থেকে স্টেশনে এসে পৌঁছাচ্ছে, তখন কিন্তু সেখানে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী থেকে যেসব মানুষ ঢাকার বাইরে যেতে চান, তারা কিন্তু অনেক মানুষই কিন্তু ঢাকার বাইরে যাচ্ছেন আজকে, তারা কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তাদের যে গন্তব্যে যাওয়ার যে ট্রেনটি সেটির অপেক্ষায় কিন্তু আছেন। আমরা ঢাকার বাইরে থেকে যেসব ঈদ করে যেসব যারা ফিরলেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে অন্যান্য বারের তুলনায় এবারের ঈদ যাত্রা বেশ স্বস্তিদায়ক এবং স্বস্তিদায়ক ছিল, কেননা প্রতি বছর যেমন দেখা যায় যে একেতে ট্রেনের ওপরে ট্রেনের টিকিটের চাপ থাকে, কিন্তু এবার কিন্তু পুরোটাই অনলাইনে। তো সব মিলিয়ে কিন্তু তারা বলছেন যে আসলে খুব এবারের ঈদ যাত্রাটি অত্যন্ত স্বস্তিদায়ক ছিল। তো এই ছিল আমার কাছে থাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশনে।